রহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই কৃষি হেল্প ডেক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হলাম দুটি পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব লাউ এর মারাত্মক কয়েকটি রোগবালাই দমন করার জন্য জৈবিক ও রাসায়নিক এই দুটি পদ্ধতি নিয়ে আজকে আমাদের দ্বিতীয় পর্ব যারা আমাদের প্রথম পর্বটি দেখেননি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চাইলে দেখে আসতে পারেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও থেকে লাউ চাষিরা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন লাউ আমাদের দেশের অতি জনপ্রিয় একটি গ্রীষ্মকালীন সবজি লাউ চাষ করে কারো লাভ হচ্ছে আবার কারো বা লোকসান হচ্ছে লাউ আবাদ করে লোকসান হবার অন্যতম কারণ কৃষকের অজ্ঞতা সঠিক পরিচর্যার অভাব এবং রোগ বালায় চিহ্নিত না করে প্রতিকার করা তো চলুন শুরু করি আজকের মূল আলোচনা লাউয়ের ঢলে পড়া রোগ সাধারণত ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়ে থাকে এ রোগে আক্রান্ত হলে গাছ ঢলে পড়ে বা গাছ মরে যায় লাউয়ের ঢলে পড়া রোগের প্রতিকার গাছ আক্রান্ত হলে পুড়ে ফেলতে হবে এছাড়া জমিতে ব্লিচিং পাউডার বা চুন ছিটালে উপকার পাওয়া যাবে এছাড়া বেশি মাত্রায় আক্রান্ত হলে গাছের গোড়ায় গ্রুপের টিল্ট প্রতি লিটারে এক মিলি এবং সাথে প্লাস গ্রুপের সিকিউর এক দশমিক আট গ্রাম একত্রে মিশিয়ে স্প্রে করুন লাউয়ের থ্রিপস পোকা রোগ এ পোকা গাছের কচি পাতা ও আগার রস খেয়ে ফেলে এতে গাছ নেতিয়ে পড়ে তার পরবর্তীতে গাছটি মারা যায় লাউয়ের থ্রিপস পোকার প্রতিকার হলুদ ফাঁদ ব্যবহার করা যেতে পারে এছাড়া নিমপাতার পাতার নির্যাস প্রয়োগ করা যেতে পারে বেশি মাত্রায় পোকার আক্রমণ দেখা দিলে এমিডো জাতীয় কনফিডার ষোলো লিটারে চার গ্রাম মিশিয়ে বিকেলবেলা স্প্রে করুন লাউয়ের পাতা পোড়া রোগ এক ধরনের ছত্রাকের আক্রমণে এই রোগ হয় প্রথমে হলদে এবং বাদামী রঙের দাগ দেখা যায় পাতায় আস্তে আস্তে দাগ বড় হয় এবং পুরো পাতায় ছড়িয়ে যায় পাতা দেখলে মনে হয় পুড়ে গেছে বা শুকিয়ে মরে গেছে লাউয়ের পাতা পড়া রোগের প্রতিকার বেশি আক্রমণ হলে টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস ট্রোভিন জাতীয় কীটনাশক যেমন নাটিভো ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম অথবা কার্ভেন্ডাজিম গ্রুপের ফরাস্টিন অটোস্টিন প্রতি লিটারে দু গ্রাম স্প্রে করতে হবে লাউয়ের লিফ কার্ল রোগ এটি একটি ভাইরাস জনিত রোগ এক ধরনের সাদা মাছি দ্বারা রোগ হয়ে থাকে আক্রান্ত গাছ ছোট হতে থাকে অনেক সার কীটনাশক দেবার পরেও গাছ পারবে না গাছের পাতা কুচকে যায় এবং পাতায় ভাজের মতো সৃষ্টি হয় লিফ রোগের প্রতিকার আক্রান্ত গাছ ধ্বংস করে ফেলতে হবে জমি সবসময় পরিষ্কার রাখতে হবে এছাড়া প্রতি লিটার পানিতে দুই মিলি ডায়মেথোয়েড গ্রুপের ডায়ামেথিয়ন টাফ একসাথে এমিটা এমিডাক্লোরোপিট গ্রুপের এমিটাফ বা সেম্প্রেড প্রতি লিটারে শূন্য দশমিক পাঁচ মিলি একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এছাড়া লাউ সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলো গুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ